পূজার প্রস্তুতির মাজতে লাগিল পয়মান। মরিয়নির কাকজান চাহ বাগিচাত কলেরা সদৃশ রোগর প্রাদুর্ভাব। ডায়েরিয়াত আক্রান্ত রোগীরে নধরা হয়েছে চিকিৎসালয়। দুর্গা পূজার মেলা, খাদ্য বিপণী, সিনেমা প্রদর্শনত নিষেধাজ্ঞা। মুক্তিক মাছ মাংস, শাক পাচলি আদি বিক্রিত নিষেধাজ্ঞা প্রশাসনের। মরিয়নির কাকজান চাহ বাগিচাত দুর্গা পূজার আনন্দ উল্লাস ম্লান করলে মহামারী সদৃশ রোগে। 3 অক্টোবরের বর্তমান বাগিচাখনত ডায়েরিয়াত আক্রান্ত হয়েছে অর্ধ শতাধিক লোক। আক্রান্তর মাজত পুরুষ মহিলার সমান্তরালকৈ আছে শিশু। কাকজান চাহ বাগিচার পুরনা লাইনত ক্রমাত যেন মহামারীর রূপ লৈছে ডায়েরিয়ায়। এক প্রকার আতঙ্কময় পরিবেশের সৃষ্টি হয়েছে বাগিচাখনের পুরনা লাইনত। বাগিচার চিকিৎসালয়ের সমান্তরালকৈ সংকটজনক অবস্থাত বহুকেইজন রোগীক ভর্তি করা হয়েছে যোরহাট চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল। পূজার আনন্দর বঞ্চিত শ্রমিকর অভিযোগ, দীর্ঘদিনে বাগিচা কর্তৃপক্ষ শ্রমিকসকলক যোগান ধরেছে লেতেরা ঘোলা পানি। সরকারের অভিলাষী জলজীবন আঁচনিও এক প্রকার প্রহসনত পরিণত হয়েছে কাকজান বাগিচা। সেইবাবেই বাগিচাখনত কলেরা সদৃশ রোগর প্রাদুর্ভাব বৃদ্ধি পয়ার আশঙ্কা ব্যক্ত করেছে শ্রমিকসকলে। দুঃখ লাগিছে, প্রত্যেক বছরে দুর্গা পূজার সময় বাগানের, বিশেষ বাগিচা অঞ্চলের মানুষবিলাক এটা উলহ মালহেরে এই দিনটি পালন করে। কিন্তু এই মহামারীর কারণে এই বছর বিশেষ সেই জাক জমকতাটো বিশেষ নহব বলে ভাবো, যেহেতুকে ইয়াত কিছু বস্তু মানে বেচা কিনা বন্ধ করে দিয়া হয়েছে। যেনে ধরে খোলাভাবে মিঠাই বিক্রি করা, মাছ মাংস আর বিশেষ সিনেমা, সিনেমা চাবর কারণে এঠাইরপরা এঠাইর মানুষ ইয়ালে আহে, আর তেনেকা হিসাবত হয়তো বীজাণু কড়িয়াই আনব পারে। তো সেইবিলাক মানে অল্প সতর্ক হবর কারণে বিশেষ এই বিষয়বিলাক বস্তুবিলাক বিশেষ বন্ধ করে দিয়া হয়েছে। ইফালে জোর পড়ি হাত পোয়ার পিছত হঠাৎ তৎপর হয়েছে যোরহাট জেলা প্রশাসন। ইতিমধ্যে যোরহাট জেলা আয়ুক্ত, যুতীয়া স্বাস্থ্য সঞ্চালক সহ প্রশাসন আর স্বাস্থ্য বিভাগের লোকে বাগিচা কর্তৃপক্ষের আলোচনার পিছত এই মারাত্মক সংক্রামক রোগের বিরুদ্ধে লৈছে সতর্কতামূলক ব্যবস্থা। মাইক যোগে স্বাস্থ্য বিভাগের ফালের পর চলা হয়েছে সজাগতামূলক প্রচার। বছর বছর ধরে এটুপি বিশুদ্ধ খোয়া পানির হাহাকার করা শ্রমিকসকলক বিশুদ্ধ পানি সেবনের আহ্বান জানাইছে প্রশাসনে। পানিতে সাপ্লাই ওয়া মানে পাইপডাল মানে আজকে ওয়াশ করা নাই, সেই ওয়াশ নকরা সত্ত্বেও তাত যে লাল পোক ওলায় পানিতে, পানি প্রথম পরে লাল পোক পরে একেবারে আইরন, আর আইরন মানে আইরনযুক্ত পানি হয়ে আর কব নালে বিশেষ মেন আমার ফলের মানে চিন্তা ধারণা করছো যে আমার মেন বিষয় বস্তু হচ্ছে পানি। পানি বিশুদ্ধ হওয়ার কারণে আমি মানে মানে বেয়া পানি হওয়ার কারণে আমি খাব নার কারণে এই বেমার মানে উৎপন্ন হয়েছে। আর প্রতি বছরের দরে এইবারও বাগিচাখনত চলিছিল দুর্গা পূজার ব্যাপক আয়োজন। কিন্তু সংক্রমণ রোধর জেলা প্রশাসনে পূজার মেলা, খাদ্য সামগ্রী, সিনেমা প্রদর্শনের সমান্তরালক মুক্তিক মাছ মাংস, শাক পাচলি আদি বিক্রিত নিষেধাজ্ঞা জারি করেছে। 3 তারিখ রাতেপা আইসো কব লগে প্রায় এটা দুটা পেশেন্ট হলে, প্রায় কালি 30টা মানে কালি প্রায় 7টা মান পেশেন্ট আইসে, তার পরিবর্তে আজি মানে হল কি 10টা মান পেশেন্ট আইসে আউট পেশেন্ট, আর বাকি যিকা পেশেন্ট কালি যা কালি রাতে আইসে লগে আমি GMC আর TFL পঠাই দিয়ে আসলো। আমি জানিব পড়া মতো সেইকটা রিকভার করেছে, আর ইয়াত যিকা OPD পেশেন্ট, যিকা পেশেন্ট আছে কাকজানত ইয়াতো সব রিকভার করেছে কব লগে। বাগিচার শ্রমিকসকলে দীর্ঘদিনে প্রদূষিত পানি সেবন করে অহার ফলতে ডায়েরিয়াত আক্রান্ত হওয়ার অভিযোগ উত্থাপনের পিছতে জনস্বাস্থ্য কারিকরী বিভাগে অঞ্চলটির পরীক্ষার সংগ্রহ করেছে পানির নমুনা। দীর্ঘদিনে বাগিচা কর্তৃপক্ষ আর সরকার প্রশাসনের অবহেলার বাবেই পূজার আনন্দর এইবার শ্রমিকসকল বঞ্চিত হবলগিয়া হওয়া বলে ক্ষোভ উজাড়িছে শ্রমিকসকলে। অবশ্যই শ্রমিকর জীবন রক্ষার স্বার্থক প্রশাসনের নির্দেশনা মানি চলিব বলে জানাইছে শ্রমিকসকলে। নকসাৰ পৰা জ্যোতিপ্ৰসাদ গগৈৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।